রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমাদের সকলকে নতুন আর একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। গরম গরম চা করে নিয়েছি সকালবেলা, লিকার চা, সাথে রয়েছে রাস্ক আর রয়েছে ভিটা মারি। আজকে হলো বৃহস্পতিবার, এখন কিন্তু বেজে গেছে সকাল 8:30 মতো বাজে। তো আজকে সকালের ব্রেকফাস্ট হলো খই দিয়ে, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, আর ওদেরকে একটু ম্যাগি করে দেবো। দুধ বিস্কিট খেয়েছে, আর আজকে ওয়েদার এতটাই খারাপ, আজকে স্কুলে যাইনি, পাঠাইনি, কারণ ঝড় বৃষ্টি, আমাদের এদিকে রাস্তা বন্ধ, ঘুরে যেতে হচ্ছে, অনেকটা ঘুরে যেতে হচ্ছে, তো আমার যাতায়াতেরও খুব অসুবিধে। এদিকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো সেই জন্য আজকে ওদের স্কুলে পাঠাইনি। ওদের মেন স্কুলের রাস্তাটাই বন্ধ ছিল কালকে। তো যাই হোক, এখন এটা খাবো, এই মার জন্য রেডি করে রাখলাম। মা এখন উপরে গেছে একটু, এখনই খাবে এসে, আর আমি এই যে নিলাম খাবো, ছাতু দিয়ে, খই দিয়ে, মুড়ি দিয়ে। ওটা মাঠটা রইল, এটা আমি এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে আমি একটা কাজ করছি, যেটা হচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম না যে ব্লাউজ ঘরে সকালবেলা ঘর তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে, পরিষ্কার সব গোছানো, এখন মানে রান্নাবান্না পরে করব, আগে এইটা সেলাই করছি। এই যে নতুন ব্লাউজ, এই যে দেখাচ্ছি তোমাদের, তার একাতে একাতে তো চলো দেখেই দেখাই। এই যে করেছি, নিজে নিজে করছি, তো মানে কালকে তো বৌদি সব দেখিয়ে দিয়েছে, তা আজকে তো নিজে নিজেই করছি। এই যে একটা ব্লাউজটা সেলাই করছি, অনেকটা করে নিয়েছি, মানে হয়ে গেছে অনেকটাই। এই যে মেন প্রবলেম এই যে এই জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছিলো, বারবার করে জিজ্ঞেস করতে যেতে হচ্ছিলো, এইটা হয়েছে। আর এই যে এটা করে নিয়েছি, এই মানে ব্লাউজের যে জায়গাটা প্রবলেম হয়, তো যাই হোক সব হয়েছে, এখন অনেকটাই বাকি, সেগুলো করব। নতুন কাজ তো, আর দেখলাম সকালের দিকটা আমার সময়টা আছে, এরপরে এখনও ভিডিও এডিটিং কিছুটা বাকি আছে, পরে আর হবে না, বিকেলে দিয়ে ব্লাউজ নিতে আসবে, ওই জন্য এই কাজটা করছিলাম। ওটা যে সুতো, আর এই যে এই কাছিটা বৌদি আগের দিন দিয়েছে কালকে সুতো কাটার জন্য, কিন্তু এটা না কাপড়ও কাটা যায়, কারণ আমার এই কাছিটা না ধার নেই, ধার দিতে হবে, তো এই আর কি। চলো আমি এখন খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আজকে ব্লগ একটু পরেই শুরু করলাম। মিস্টার গোপাল এখন পড়াশোনা করছে, দুজনেই অঙ্ক করছে, আর মিষ্টি করছে, আর এদিকে আমার সেলাই হয়েছে, আর একটুখানি বাকি আছে। এ দেখো কালকে এইটা করেছিলাম, এটা আমি পুরোটা করিনি যদিও, যেমন গলাটা যেহেতু পাইপিনের ওইটা আমার নেই, তো পাইপিনের যে চাপটা যে এটা পাল্টাতে হয়, তো সেই জন্য ওটা বৌদি করে দিয়েছে, এটা তো আমি ওটা কিনলে তারপরে আমি করতে পারবো, পাইপিনটা আলাদা করে করতে হয়। তো আর হাতাটাও জুড়ে দিয়েছে, কারণ হাতাটা তখন জোড়া ছিল না, তো বললো এইটুকুনি আমি করে নিচ্ছি, দিয়ে করে নিয়েছে। আর এই দেখো দড়ি দেওয়া, এই যে আর এইটা এখন হচ্ছে, এইটা বাকি আছে এখনও, আস্তে আস্তে করছি, তো আমি তো ওরকম অতটা এক্সপার্ট নই, নতুন কাজ আমার কাছে, তো হ্যাঁ বাবা, তো বাকিটা আমি করে মানে এই দুটো ব্লাউজ আমি করলাম আর কি, কিন্তু এটা পুরোপুরি বলবো না, যে যেমন গলাটা আর হাতাটা জোড়াটা, মানে এমনি হাতা রেডি করেছিলাম, শুধু হাতার এই জয়েন্টটা আমি করিনি, আর গলাটা আমি করিনি, গলাটা বৌদি করেছে, বলছে প্রথম তো বছর আমি করে দিচ্ছি, তারপরে আমি পাইপিনের মেশিনটা কিনলে, মানে মেশিন বলতে চাপটা কিনলে, তাহলে আমি পাইপিনটা করতে পারবো। তো মাথার মধ্যে তো এখন নতুন একটা টেনশন ঢুকলো, যেটা আমি মানে ভাবতে পারিনি যে এই সামান্য কাজটাও আমার কাছে একটা টেনশনের কারণ হয়ে দাঁড়াবে। তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি পারবো, যেহেতু এর আগে নাইটি সেলাই করেছিলাম, কুর্তি সেলাই করেছিলাম, কিন্তু ভাবিনি ব্লাউজের ব্যাপারটা এতটাই টাফ হবে। হ্যাঁ, শুনেছিলাম ব্লাউজে একটু ঝামেলা বেশি, কিন্তু মানে সেটা একদম মানে হাতে নাতে প্রমাণ পেলাম। সত্যি কথা বলতে আমার হাজবেন্ডেরও আপত্তি ছিল, আমার মারও আপত্তি ছিল, মাও ঘরে রীতিমতো আমার সাথে তর্ক বিতর্ক হয়েছে, মার সাথে মা ঝগড়াও করেছে যে তুই পারবি না, মা সব বুঝে শুনেই বলেছিলো, যেহেতু মা জানে মানে কাটিংয়ের এই সেলাই টেলাইগুলো মা সব আগে থেকে আমার থেকে ভালো জানে, তো যেহেতু আমার দাদুর এই ব্যবসায় তো ছিল, তো সেই জন্য বলেছিলো তুই ব্লাউজ কিন্তু পারবি না, এই ঝামেলা নিস না, তার থেকে যেমন যেমন তুই চলছিস চল, এমনিতেই কাজের তো শেষ নেই, তার সাথে ওদের পড়াশোনার অনেক চাপ, তুই পেরে উঠবি না, আর সাথে যেহেতু ব্লগ করিস, ব্লগটাও এডিট করবি কখন, তাই তার থেকে দুটো করে ভিডিও দে, মা আমাকে ভালো পরামর্শই দিচ্ছিল। তাও যেন আমার মনে হলো কি জানি নতুন একটা কাজ শুরু করতে যাব, সবাই মিলে এরকম বাধা দিচ্ছে, দিয়ে আমার হাজব্যান্ডও বললো, হাজব্যান্ড যদিও সেভাবে বলেনি কিন্তু বলে দিয়েছিল যে
তুমি কিন্তু দায়িত্ব নিও না, তুমি পারবে না, আমি চাই না তুমি সেলাই করো, মানে ওর পুরোপুরি অমত ছিল। তো মা সেটাকে ডিটেলস মানে বলে আর একটু ঝগড়ার মতো করেই হয়েছে মার সাথে, কিন্তু মা যা বলেছে একদম সঠিক বলেছে, কারণ মারা সন্তান এটা ভালো বুঝবে। তো সেই হিসেবে আমার মাও কিন্তু সেভাবেই আমাকে বলেছিল, কিন্তু সেটা এখন দেখছি একদম প্রমাণ হয়ে গেল। তো খারাপ লাগছে, বৌদি মানে ভালো কাজটা দিয়েছিল হাতের কাছে, হাতের কাছে আর কি। তো যাই হোক, দুটো ব্লাউজ করেছি, মজুরিও দিয়ে দিয়েছে, মানে যেটার কি বলবো, দুটো ব্লাউজের যে যা মানে মজুরি হয় আর কি, সেটা আমাকে দিয়েও দিয়েছে রাত্রেবেলা। তো মানে নিতে এসেছিলো আর কি, যারা আর কি ব্লাউজ করতে দিয়েছে, মানে দূর থেকে আসে, তো মানে ব্লাউজ দিয়েও গেছে, আমার মজুরিটাও দিয়ে গেছে। তো কিন্তু কিছু উপায় নেই, আমার দ্বারা হবে না, কারণ আমি বুঝতে পেরে গেলাম। তো যাই হোক, এখন আর কী করবো আমি, একে তো আমি বুঝতে পারলাম যে আমার লাইফে কতটা চাপ আছে, সব কাজ সেরে রান্নাবান্না সেরে বাসন কোসন মেজে ঘরদোর মুছে স্নান করে এসে তোমাদের দেখাচ্ছি কী কী আজকে রান্না হয়েছে। এই যে সোয়াবিন আলু তরকারি করেছি আজকে, আর মাশরুমটা করেছি, কারণ মাশরুমটা মিষ্টি ভালোবাসে না, সেজন্য আমাকে সোয়াবিনের তরকারি করতেই হলো। আর গোপালেরও ঠিক নেই, কখন বলবে খাবো না, তার জন্য আর এরকম শুকনো খাবার তো নিশ্চয়ই বাচ্চারা খেতে পারে না। মাশরুম দিয়ে আলু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছি শুকনো করে, আর এই যে ভাত করেছি। আর ডালটা মা ঠাকুরের জন্য করেছিল বেশি করে, তো ওই জন্য বলেছিলো, ওই জন্য আমি নিচে আর ডাল করিনি আর কি। আর এই যে আজকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোও দিয়ে নিলাম, পুজোটা আজকে আর শেয়ার করতে পারলাম না। তো ওই যে বললাম না, নতুন একটা কাজ মাথায় নিয়ে আমার ভিডিও করাও মাথায় উঠেছিল, নিজের কাছে নিজেকে মনে হচ্ছিলো দোষী মনে হচ্ছিলো যে এই একটা ঝামেলা মাথায় নিলাম, আমার মনে হয় ভিডিও করাই এবার মানে সমস্যা হয়ে যাবে। সত্যিই তাই হচ্ছিলো, এডিট করতে পারিনি, তোমাদেরকে একটা ভিডিও দিতে পারিনি, তো সেটার আফসোসটা আমি কোথায় রাখবো। এমনিতে তো ধরো নিজের কোনো সমস্যা বা অসুবিধার জন্য হয়তো একটা ভিডিওটা দিতে পারলাম না, এডিট করতে পারলাম না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা কাজের দায়িত্ব মাথায় নিয়ে যখন আমি দেখছি যে না আমার এদিকের কাজটাই নষ্ট হয়ে যাওয়ার মুখে হয়ে যাবে, তো সেজন্য তখন সেটা খারাপ লাগছিলো, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি ব্লগ করি ইউটিউবে, সেই জায়গাটা আমি খারাপ করতে চাই না। তো যেভাবেই হোক আমাকে ভিডিও দিতে হবে, এটা আমার টার্গেট। আর আমি কিন্তু পয়সার জন্যই যে কাজ করছি তা না, আমার কিন্তু এটা শখ, এটা খুব একটা ভালোবাসার জায়গা, যার জন্যই কিন্তু এখনও আমি একইভাবে কাজ করে যাচ্ছি। হয়তো আমার গতিটা একটুখানি এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে কাজের গতিটা, কিন্তু আমি ছাড়ছি না, কিন্তু আর কোনো দিন ছাড়বও না, যতদিন তোমাদের ভালোবাসা বা ভগবানের আশীর্বাদ সাথে আছে কাজ করে যাব, বাকিটা ভগবানের হাতে। তো দেখো এখানে এই যে সেলাই করছিলাম দেখতেই পাচ্ছ, আর এখানে মিষ্টু বসে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। আসলে মানে সেলাইয়ের দিকে মনটা থাকলে না কোনো দিকে মন থাকে না। আজকে আমি দুপুরে ঘুমাতে পারিনি পর্যন্ত, এই মানে ব্লাউজটা নিতে আসবে সন্ধ্যেবেলায়, তো সেটা বৌদি বলেছিল, সেজন্য বাধ্য হয়ে আমাকে ওই বিশ্রাম নিতে না নিতেই উঠে চলে আসতে হয়েছে। তো তখনই মানে একটু একটু করে বুঝতে পারলাম যে না, আমার পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে, নিজের জন্য একটু সময় দরকার, একটু বিশ্রামের সময়টাও দরকার। তো যাই হোক, একটা অভিজ্ঞতা হলো, একটু তো শিখে নিয়েছি ব্লাউজটা মোটামুটি ধরে রাখো 80% ভালোভাবে শিখেছি, আর 20% একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলো ফিনিশিংয়ের ব্যাপার ট্যাপারগুলো আর কি। তো সেটাও শিখে যেতাম আর দু একবার করলে, কিন্তু সেটা আর হলো না, আর নিজের মন থেকেও আর পারলাম না, আর সাথে আমার হাজবেন্ডেরও মত নেই, মারও মত নেই, আর বিশেষ করে আমার ওভারঅল সব মিলিয়ে বলতে পারো নিজের মতটাই তো সবার আগে, আমারও মানে মনটা সেরকম আর নেই, পারলাম না। তো এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে হেম করতে হবে না, সে হেমটা ওরা করে নেবে, ইন্টারলক করে নেবে, গলায় পাইপিং দেওয়া, গলার পটিও জুততে হবে না, অনেকটাই কিন্তু ঝামেলা ছিল না, আবার অনেকটাই ঝামেলা ছিল, ও তো কী করব। তো এই তোমাদের দেখালাম এই দুটো ব্লাউজ আমি করেছি, কিন্তু গলাগুলো আমি করিনি, একটা ব্লাউজের হাতাটাও বৌদি জুড়ে দিয়েছিলো তাড়াহুড়োর জন্য, আর বাকিগুলো আমি সব কাজ মানে পুরো কাজটাই আমি করেছি। হলুদের শুধু গলাটাই বৌদি করে দিয়েছে গলাটা, আর বাকিটা আমি করেছি। তো দিয়েছিলাম দুটো ব্লাউজ, দুটো ব্লাউজের আবার সেই মজুরিটাও দিয়ে গেছে বৌদি রাতের বেলা। আমি বলছিলাম যে আমাকে অল্প দাও, তুমি তো কিছুটা করে দিয়েছো গলা, তো না ফুল মজুরিটাই দিয়েছে। তো এখানে দেখো এই যে বাজার, বাজার বলতে কিছু টুকটাক জিনিস এনেছে ঘরের জন্য, বিস্কুট বারন্ত ছিল, তারপরে ওই মুড়ি, আর একটা ওই এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটা বডি লোশন এনেছে, বিস্কুট এটা না খুব ভালো, ওই মিল্ক মেড যেটা, এটা না এত ভালো খেতে আনমোলের। তো এটা চায়ের সাথে অলরেডি খাওয়া হয়ে গেছে আজকে, মানে আমি যে এডিট করছি তখন বলছি, আনার দিনের কথা বলছি না, মানে খেয়ে দিয়ে আজকে এডিট করছি তাই বলছি যে বিস্কুটটা খুব ভালো। আর এই যে মারিগোল্ড, আর কি যেন এনেছে,
হ্যাঁ চকলেট নিয়েছে, আমার জন্য একটা চকলেট এনেছে, বলছে দেখো তোমার জন্য এনেছি, এগুলো তো বিস্কুট এনেছে, আর ক্রিম কেকারটা মার জন্য মা ভালোবাসে, মারিগোল্ডটা আমরা সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি বলতে সবাই খাই আর কি, আর বাকি ওটা তো বাচ্চাদের জন্য, তাও আমরা খেয়েছি। আর এখানে এই যে ক্রিমটা বডি লোশনটা আর কি, ভ্যাজলিনের আর মুড়ি, আর এই দেখো তিনটে চকলেট এনেছে, তো এখন তো মনেও নেই, তো বলছে আমি তোমার জন্য এনেছি একটা এক্সট্রা, তিনটে ক্যাডবেরি এনেছে, অনেকদিন পর যদিও চকলেট আনলো, তো এই আর কি। তো চলো এখন চা খেয়ে নেবো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার চা খাবো, মানে আজকে সন্ধ্যাবেলাটা ওই সেলাইয়ের পেছনে অনেকটা চলে গেছে, তো দেখতেই পেলে আমার কি পরিস্থিতি, আমি ভিডিওটাও ঠিক মতো বানাতে পারিনি আজকে, তো সেই কারণেই আমি কাজটা কন্টিনিউ করব না, আমি আমার ইউটিউব নিয়েই থাকবো, তাতে যা হয় তাতেই আমি সন্তুষ্ট, আর হাজব্যান্ডের অমতে কোনো কাজ আমি করতেও চাই না। তো যাই হোক বন্ধুরা, এই তো ভিডিওটা আজকের দিনটা এরকমই কেটেছে, তার জন্য আমি আর দ্বিতীয় দিনের ব্লগটা এর মধ্যে জুড়লাম না, পরে একটা ফ্রেশ ব্লগ আসছে, আজকের মতো এখানেই টাটা, রাধে রাধে।